আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাশ রেসিপিস। আজকে আমরা ব্রোকলি ও ফুলকপি দিয়ে সহজেই রুই মাছ রান্না করে দেখাবো। ঘরোয়া মশলা দিয়ে খুব সহজেই এটি কিন্তু রান্না করা যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। প্রথমে একটি ব্রোকলির টুকরো করে কেটে নেব। টুকরোটা বেশি বড়ও করবো না বা ছোটও করবো না, মিডিয়াম সাইজে রাখবো। সাথে কয়েক টুকরো ফুলকপি কেটে দিব। রান্না করার জন্য 60 টুকরো রুই মাছকে 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ লবণ দিয়ে মাখিয়ে নেব। এবার একটি ফ্রাইং প্যানে হাফ কাপ তেল দিয়ে রুই মাছগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে। আমরা এখানে সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে অন্যান্য রান্নার তেল দিয়েও করতে পারেন। মাছগুলোকে হালকাভাবে ভেজে নেব, বেশি কড়া ভাজি করব না। আমাদের ভাজা শেষ, এখন মাছগুলোকে একটি পাত্রে তুলে নিব। এবার ওই তুলেই 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং হালকা ভেজে নিব। তারপর 1 চামচ রসুন বাটা ও হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিব, সাথে 1 চা চামচ লবণ এবং সামান্য পানি দিয়ে মিশিয়ে নিব। এখন 2 চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে কষিয়ে নেব। আরও একটু পানি অ্যাড করে মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যেন মশলাগুলোর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার সবজিগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার 2 মগ পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এবার মাছগুলোকে দিয়ে দিব এবং 10 মিনিটের জন্য ঢেকে দিব। দশ মিনিট পর ফিরে এলাম, মাছগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। তারপর আবার ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব। আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। ব্যাস তৈরি আমাদের রুই মাছ রান্না। এবার পরিবেশনের পালা। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং, সাথেই থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।